ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ওই কি যেন সিগারেট ঠিগারেট খাবেন না, হ্যাঁ এতে রোগ ঠোক হয়। কি যে কুম্ভকর্ণকে জন্ম দিয়েছি আমি জানি, সকাল সকাল চেয়েছিল না তো মা। এই যে দেখছেন ঘুমন্ত পুত্র, এটি আর কেউ না আমি, কি করব বলুন, আফটারঅল বাঙালি তো, একটু বেশি না ঘুমালে হয় বলুন তো। হ্যাঁ মানছি না হয় আমি একটু বেশি ল্যাতখোর, তাই বলে এরম অপমান করবে, যাকে আপনাদের বরং আজ একটা গল্প শোনায়, তিন চার বছর আগের গল্প, আমার গল্প। মা চাটা তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে। লাগবে না চা, বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। আর হ্যাঁ একেবারে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে ফিরবো। ও হ্যাঁ বলে রাখি, প্রিয়াঙ্কা যে কিনা তখন আমার প্রেমিকা ছিল, এই ছিল মানে এখনো আছে, এখন সে আমার স্ত্রী রূপে বিরাজমান। বাবা কিরে কখন এলি, আর কত ইন্টারভিউ দিবি আমির, তোকে দিয়ে কি একটা কাজও হবে না? আরে আমি কি ইচ্ছাকৃত রিজেক্টেড হচ্ছি বল? ইচ্ছাকৃতর ব্যাপার নয়, তোর বয়সী সবাই চাকরি পেয়ে গেছে, এই ধর আমি, আমিও তো গত বছর চাকরিটা পেয়ে গেছি বল। আরে তুই বুঝিস না ব্যাপারটা, বোঝার আছেটা কি এখানে, তুই আমার থেকে দু বছরের বড়, তাও একটা চাকরি খুঁজে উঠতে পারছিস না? আমি তো জান প্রাণ দিয়ে চেষ্টা করছি বল। ব্যাঙের মাথা, তুই যদি সত্যি চেষ্টাটা করতি তাহলে তুই পেয়ে যেতি। ফটোগ্রাফিটা তো আমার প্যাশন বল, ওয়েডিং ফটোগ্রাফি করাটা কি খুব খারাপ কিছু? সেটা আমি বুঝলেও বাবা মা তো বুঝবে না। দেখ আমি আমাদের সম্পর্কটার একটা ভালো পরিণতি দিতে চাইছি আমির, তোকে আমি একবারও বলিনি তুই আমার জন্য ফটোগ্রাফি ছেড়ে দে। চ দাদা দুটো আইসক্রিম দিন তো। থাক থাক ওটাকে ওখানেই থাকতে দে, বাড়ি যেতে কাজে লাগ, আমি দিয়ে দিচ্ছি। Thank you.
জানো কেমন করে তুমি পাগল করো আমাকে, ভুল করে লেখা শব্দ জানি পিছন ফিরে তাকাতে, তুমি কি খুব কঠিন তুমি কি খুব জটিল তুমি কি ধাঁধারি মতো, তুমি কি শ্বেত কমল তুমি কি রুদ্ধ দল তুমি মরীচিকা মতো। সাবধানে যাস, পালে ফোন করিস গিয়ে একটা। তুইও, আর যেগুলো আমি বললাম সেগুলো একটু গ্রে ম্যাটার দিয়ে ভাবিস, ঘটে যে কি আছে কে জানে। আলেয়া পোড়ানো রাস্তা পুরানো, তোমাকেই তোমাকেই পথ দেখায়, আমারও তো মনে প্রেম লেগে গোপনে, এ পাশে ও পাশে ছুটে বেড়ায়। আলেয়া পোড়ানো রাস্তা পুরানো, তোমাকেই তোমাকেই পথ দেখায়, আমারও তো মনে প্রেম লেগে গোপনে, এ পাশে ও পাশে ছুটে বেড়াই। তুমি আসলে বাঁচা মরা হয়ে যাবে খুব সহজ, ভালোবাসলে রাজকুমারী হয়ে থাকবে আজীবন, তুমি কি খুব কঠিন তুমি কি খুব জটিল তুমি কি ধাঁধারি মতোই, তুমি কি শ্বেত কমল তুমি কি রুদ্ধ দল তুমি মরীচিকার মতোই, তুমি মরীচিকার মতোই, তুমি মরীচিকার মতো। হ্যালো, বাড়ি ফিরেছিস? সরি, অফিসের কয়েকটা কাজ ছিল তাই ফোন করতে। হ্যাঁ, এই ফিরলাম, বাস পাচ্ছিলাম না। দাঁড়া, হিসু পেয়েছে, পরে ফোন করছি। এই যে রাজপুত, দয়া করে এসে খেয়ে আমায় ধন্য করো। খিদে নেই মা, খাওয়াটা তুলে রাখো, শরীরটা ভালো লাগছে না। ও হ্যাঁ, এই যে থমথমে পরিবেশটা দেখছেন, এটা আর কিছুই না, ব্যাপক ঝড় আসার আগের নিস্তব্ধতা। হ্যাঁ, খাবারগুলো তো আর নিজেকে করতে হয় না রাজার বেটা, বাবার টাকার ভাতের মূল্য তো আর বুঝবি না। হ্যাঁ বল। কেয়ারলেস জানতাম, এতটা কেয়ারলেস তো জানতাম না। কখন ফোন করবি বলেছিলি? ও হ্যাঁ, হিসু মানে ভুলে গেছিলাম। ঠিক আছে, যা হিসু কর, যা, রাখছি। আরে আরে, রাগ করছিস কেন? না না, রাগ কি হয়, রাগ করার অধিকার আছে নাকি আমার? বাড়াবাড়ি করিস না বাবু, ন্যাকামি করবি না, ঠিক আছে? এই যে দেখছেন, এটা হলো ওয়ার্ম আপ, আসল খেলাটা তো এখন শুরু হতে চলেছে। দেখ, এই রোজ রাতের ঝামেলাটা আমি আর জাস্ট নিতে পারছি না, এমনি অনেক কারণে ঘেটে আছি, সেটা বোধহয় তোর থেকে ভালো আর কেউ জানে না। নিতে পারছিস না তো নিস না, ছেড়ে দে আমাকে, তুইও ভালো থাকবি আমিও ভালো থাকবো।
ও, তার মানে তো তুই আমাকে ছাড়া ভালোই থাকবি। তাহলে দুপুরে ওসব নাটকের কথা বললি কেন? সব তো নাটকই লাগছে আজকাল, আর আমি তো তোর নাটকের একটা ক্যারেক্টার, তাই না? এই ফালতু কথা বলিস না তো একদম, আমার আর জাস্ট ভালো লাগছে না। এখন তো আমার কোনো কিছুই তোর আর ভালো লাগবে না। উফ, মাথাটা না হয় আমার খারাপ হবে না হলে তোর। হ্যাঁ বলেই ফেল, পাগল, আমি উন্মাদ, আমার মাথা খারাপ। দেখ বাবু, একটু শান্ত হ। কিরে কি করছিস? এই তো ভাই, প্রিয়াঙ্কার সাথে কথা বলছি। ও সরি সরি, প্রেমে ব্যাঘাত ঘটালাম বোধ হয়। যা যা প্রেম কর। আচ্ছা শোন, কাল একবার ফোন করিস তো, একটু দরকার ছিল। আচ্ছা ভাই, গুড নাইট। হ্যাঁ চলো, গুড নাইট, টাটা। কোন মে ফোন করেছিল এত রাতে? আরে সৌরভ ফোন করেছিল। হ্যাঁ এখন তো সৌরভের নাম নিয়েই চালাবি। মানে ঠপ মাথা যাবো কেন? আমি দেখলাম তুই যখন হোল্ডে রেখেছিলি তখন সৌরভ আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস সিন করেছে। আরে ভাই, ও তো ইয়ারফোনেও কথা বলতে পারে, আমি প্রুফ দেবো। না থাক, ওসব প্রুফ টুফের দরকার নেই আর। দেখ আমি সিরিয়াসলি ভাবিনি তোর মুখ থেকে আমাকে এগুলোও শুনতে হবে, যে কাজটা আমি করিনি, অ্যান্ড আই হ্যাভ দ্য প্রুফ অ্যাজ ওয়েল। কি করবো এখন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবো? এ দেখ, আমি না জাস্টটা নিতে পারছি না, তুই বাবা মা সবাই মিলে যা শুরু করেছিস তার মধ্যে এই রোজ রোজ ইন্টারভিউ রিজেকশন, আমি আর নিতে পারছি না। আই ওয়ান্ট টু কুইট দিস লাইফ। তোরা সবাই বোধহয় আমাকে ছাড়াই বেশি ভালো থাকবি। রাখলাম। হ্যালো, এই হ্যালো হ্যালো, কাটিস না, হ্যালো, যা কেটে দিল। হ্যাঁ বল প্রিয়াঙ্কা। হ্যাঁ সৌরভ, একটু খোঁজ নিবি রে, আমিন না ফোন তুলছে না। সে কি, এই তো কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বললো। হ্যাঁ অনেকবার করে ফোন করছি কিন্তু ফোন তুলছে না। সব ঠিক, তোর সঙ্গেই তো কথা বলছিল। আমার সাথে চেঁচামেচি করে ফোন রাখলো আর ফোন ধরছে না। ঠিক আছে ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি 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 ট্রাই করছি বারবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখ না। ঠিক আছে, কোনো চাপ নেই, আমি দেখছি। না না একদম টেনশন করিস না, আমি দেখছি কি করা যায়। কি করা যায় আমি দেখছি। ওকে ওকে, হ্যাঁ এতক্ষণ ফোন? ও
ঘুমিয়েছিলি, নেশা করেছিলি নাকি? তোর 110টা মিস কল, সৌরভের 22টা মিস কল, রৌনকের 8টা মিস কল, সবিন এত ফোন করেছিস কেন? আমি তুই তো ওইরকম ভাবে ফোন কেটে দিলি, মানুষের চিন্তা হয় না? আমি মানুষ না আমির, মেরে ফেল আমাকে। আরে প্রচন্ড ঘুম পেয়েছিল, ফোনটা সাইলেন্টে ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম মানে? আর ওখানে রক্তের দাগ কেন রয়েছে? রক্ত? ও তো ফ্যাব্রিক হাত লেগে গেছিল। ও এ বাবা, ঘুমাচ্ছিলাম। তাহলে এবার বুঝছেন তো কেন এতক্ষণ ধরে এই মানুষটা ঝাঁটা জুতো এসব খাচ্ছিল? কি? হ্যাঁ এটাই ভাবছেন তো যে এরকম টেলা আপনার জীবনে দু এক পিস আছে? ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। দাদার থেকেও জটিল তুমি, খিদের থেকে স্পষ্ট, কাজের মধ্যে। কি গো কাকা, দাদার চেয়ে জটিল তুমি দেখলে নাকি? হুম দেখলাম। আচ্ছা বলতা ডিরেক্টরটা কে? আরে সেদিনকার ছোকরা সৃজিৎ ব্যানার্জি। আরে ওই যে আমির, ওই আমিরটা কে? সে কি কথা, চেনো না? গান গায়, প্রচুর নাম, উষ্ণীশ চ্যাটার্জি। হুম আরে মিষ্টি দেখতে মেয়েটা। আরে কাকা বুড়ো বয়সে মেয়ে পছন্দ হলো না কে? লোপা মুদ্রা বসাগ্য। তাই গান বাজনা তো ভালোই করেছে, সেটি কে করেছে শুনি? আরে আমাদের টেকনোর গায়ক মশাই অম্লান ভট্টাচার্যা। বলছি মুখে চোখে পাউডার তো লাগাইনি বোধহয়, তাই না? লাগিয়েছে গো, লাগিয়েছে, তানিয়া ঘোষই লাগিয়েছে। তা ছবিটা তুললো কিসে, মোবাইলে নাকি ক্যামেরা ট্যামেরা জানে? জানে গো জানে, রাহুল মল্লিক আর সৃজিৎ ব্যানার্জি ভালোই জানে। আর ফিল্মের ওই কাটা ছেনাটা তো ডিরেক্টরই করেছে শুনলাম। হ্যাঁ ওই সৃজিৎ ব্যানার্জি। তাই গল্পখানা কে ফেঁদেছে শুনি, অসহ্য। এ এক বিশাল ব্যাপার দাদা, শোনা কথা যে ডিরেক্টর বাবু নাকি নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে স্ক্রিপ্ট লিখেছে, সেই ক্ষেত্রে গল্প ফেঁদেছে দুজনেই গো, সৃজিৎ ব্যানার্জি আর তানিয়া ঘোষ। তা দাদা পোস্টারের কথা বললে না তো, ভালো লাগেলি নাকি? তা বেশ ভালোই, ছেলেটা কাজ জানি। সবাই কি আর অনির্বাণ গুহ হয়? হ্যাঁ ঠিক বলেছ, ঠিক বলেছ। তা ভাইপো পরের বার কিন্তু হলে গিয়ে সিনেমা দেখবো। হুম আমাদের ডিরেক্টর বাবু হলে আসলে আমরাও হলেই যাব। ও হ্যাঁ শোন শোন আরেকটা কথা বলি, ওই টাকা কড়ি কে দিল? কি কাকা তুমি গিফটে বলে কি সবাই গিফটে নাকি? হ্যাঁ আরে আমাদের ইন্দ্রনীল দাগো, সিবি মিডিয়া ভেঞ্চারের। পয়সা আছে,